এবার আসেন তওবার শর্ত কয়টা। যত রকমের গুনাহ আছে এই গুনাহগুলো সবগুলো গুনাহ দুই ভাগে বিভক্ত। কোন গুনাহ আল্লাহর হকের সাথে সম্পৃক্ত, কোন গুনাহ বান্দার হকের সাথে সম্পৃক্ত। সব কবিরা গুনাহ আল্লাহর হকের সাথে সম্পৃক্ত না, আবার সব কবিরা গুনাহ বান্দার হকের সাথেও সম্পৃক্ত না। আল্লাহ সুবহান তাআলার হকের সাথে সম্পৃক্ত হলে তিনটা কাজ করতে হবে, আর বান্দার হকের সাথে সম্পৃক্ত হলে চারটা কাজ করতে হবে। আল্লাহর হকের সাথে সম্পৃক্ত হলে কি কি করতে হবে? এক নম্বর হলো, যেই গুনাটা করেছি এই গুনাটা এখন থেকে আমাকে ছেড়ে দিতে হবে। এক নম্বর তওবা, ছেড়ে দেওয়া। তওবাও করি গুনাও করি, এরকম মানুষ আছে না? দেখুন মসজিদে আসলে আস্তাগফিরুল্লাহ পড়তেছে, তারপরে তওবা করতেছে, মুখে গালে গালে থাপ্পড়ও দিতেছে। অনেক লোকেরা দেখবেন আপনারা তওবা করতেছে, এরকম আছে না? আবার বাহিরে যায় মিথ্যা কথা বলতেছে, সুদও খাইতেছে, ঘুষও দিতেছে, সবই করতেছে, এটা আবার মসজিদে এসে তওবা করতেছে, এটা তওবা হবে না। তওবা করতে হলে ওই গুনাহের কাজটা প্রথমে ছেড়ে দিতে হবে। অর্থাৎ আল্লাহ পাক যেটা করতে বলছেন করে নাই, তাহলে এখন করা শুরু করে দিতে হবে। আল্লাহ পাক যেটা করতে নিষেধ করছেন করে ফেলছে, এটা আর করা যাবে না, ছেড়ে দিতে হবে। এটা এক নম্বর তওবা, এক নম্বর কাজ। দুই নম্বর কাজ, আন্নাদামু আলা মা মাদা মিনহা, অতীতে যা করে ফেলছে এটার জন্য লজ্জিত হইতে হবে আল্লাহ কাছে। আল্লাহ পাক করতে বলছেন আমি করি নাই, আল্লাহ সুবহান তাআলা করতে নিষেধ করছেন আমি করে ফেলছি, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লজ্জিত হওয়া লাগে। তিন নম্বর কাজ, আল আজিমাতুস সাদিকা, কঠিনভাবে দৃঢ়ভাবে শপথ নিতে হবে যে আমি মৃত্যু পর্যন্ত আর কখনো কোন অবস্থায় আমি এই গুনাহ আর করব না। এই তিনটা আল্লাহর অধিকারের ব্যাপারে যদি করা হয়, এটার নাম তাওবায়ে নুসুহ, এটার নাম তাওবা। এখন বান্দার হক, যেমন ঘুষ খেয়েছি তা বান্দার থেকে নিছি, মানুষের থেকে নিছি, সুদ খেয়েছি মানুষের থেকে নিছি, বোনের জায়গা জমিন দিই নাই, জমির আইল কাটছি, আরেকজনের জমি দখল করছি, এটা বান্দার হক। টাকা নিছি, টাকা নিয়ে টাকা দিই নাই, বান্দার হক। এভাবে বান্দার কোনো হক নষ্ট করলে, বান্দার গীবত করছি, এটা বান্দার হক। তারপরে বান্দার মান সম্মান নষ্ট করছি, এটা বান্দার হক। এভাবে বান্দার কোনো হক যদি আমি এভাবে নষ্ট করি, তখন এই তিনটা তো করা লাগবেই, তার সাথে আরেকটা কাজ করতে হবে। সেই কাজটা হলো রাদ্দুল হাক্কে ইলা আহলিহি, ওই যার সাথে সংশ্লিষ্ট এই হকটা, সেই হকটা তাকে ফেরত দিতে হবে। এই জায়গাটা খুব কঠিন, এবং মানুষ আমাদের কাছে আসে না এই কারণে। আমরা বলি যে এই কাজটা যতক্ষণ না করবেন এতক্ষণ আপনি জান্নাতের সার্টিফিকেট দেওয়া যাবে না, কিন্তু দেখা যায় বাংলাদেশের সন্ত দরবারে গেলে এই কাজ লাগে না, এই কাজ ছাড়াই জান্নাতের সার্টিফিকেট পাই যায়। যে আপনার হক, বান্দার হক ফেরত দিয়ে আসেন তারপরে তওবা, এই কথাটা বলা হয় না। বান্দার হক সব মেরে তখন ওখানে যায় তওবা করার জন্য, কিন্তু বান্দার হক যতক্ষণ বান্দাকে ফেরত দেওয়া না হবে এতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এজন্য বান্দার হক বান্দাকে ফেরত দিতেই হবে, না দিলে কিয়ামতের ময়দানে আপনি মুফলিস হয়ে যাবেন। মুফলিস মানে আপনার কোনো আমল কিছুই থাকবে না, আমলগুলো তাদেরকে দিয়ে দেওয়া লাগবে, কারণ সেদিন তো হক ফেরত দেওয়ার মতো টাকাও নাই আপনার কাছে, আপনি উঠবেন খালি পায়ে, এক জোড়া স্যান্ডেলও নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহশুরুন নাসে ইয়াওমাল কিয়ামা হুফাতান উরাতান বুরলা, উঠবে হুফাতান, কোনো স্যান্ডেল নাই, খালি পায়ে, তার অর্থ তার কাছে একটা স্যান্ডেল কিনে টাকাও নাই, সে কি আমাদের ময়দানে একটা স্যান্ডেলের মালিকও না, এমনকি উরাতান শরীরে কোনো কাপড় চোপড়ও নাই, একটা কাপড়েও নাই তার, এটারও মালিক না সে, ঘোরলা হতভম্ব অবস্থায় কে আমাদের ময়দানে উঠবে, তাহলে সেই দিন বান্দার হক ফেরত দেওয়ার মতো আমার কাছে কিছুই থাকবে না। এই জন্য তাওবার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ বিষয়, বান্দার হক গুলো বান্দাকে ফেরত দিতে হবে। এখন বান্দার হক ফেরত দেওয়ার মতো বান্দাকে খুঁজে পাচ্ছি না, যেমন অফিসে বসে বসে ঘুষ খাইছি, তাদের নাম ঠিকানা তো লিখে রাখিনি,
এখন আমি ফেরত দিতে চাই, তো কেমনে ফেরত দিব? এদের নাম ঠিকানাও তো নাই, লিখেও তো রাখি নাই, তাহলে ফেরত দিব কেমনে? ফেরত দেওয়ার জন্য প্রথমে খুঁজে চেষ্টা করতে হবে কোন মানুষগুলা থেকে নিছি, খুঁজে পাওয়া যায় কিনা, বা তার ওয়ারিস পাওয়া যায় কিনা। যদি না পাওয়া যায় তাহলে ওই ব্যক্তির নামে আল্লাহর রাস্তায় সদাকা করে দিতে হবে। আর রব্বুল আলমিনের কাছে বলতে হবে, আল্লাহ এই টাকাগুলো তোমার বান্দাকে পৌঁছায় দেওয়ার কথা ছিল, কিন্তু আমি তো তোমার বান্দাকে পাইতেছি না, নাম ঠিকানা পাইতেছি না, তার ওয়াজ চিনি না, এখন তুমি রব্বুল আলমিন তার আমল নামে এটাকে পৌঁছায় দাও। তাহলেও আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার তওবা কবুল করবে। কিন্তু এই কাজও না করে বান্দার হক মেরে আপনি আল্লাহর ঘরে চলে গেছেন, আল্লাহর ঘরের গিলাব ধরে ধরে কাঁদতেছেন, ওখানে হাজার আসবার ধরে ধরে চুম্বন দিতেছেন, হাজার বার লক্ষ বার হজ করবেন, ওমরা করবেন, চুম্বন দিবেন, আপনার একটা কবিরা গুনাহ মাফ। হজ করে ফিরে আসলে আপনি মাসুম হয়ে ফিরে আসবেন, কখন? যেই হজের সাথে তওবা থাকবে। যেই হজের সাথে তওবা নাই, আপনি যেভাবে তওবা করার কথা ছিল সেই তওবা নাই হজের সাথে, এটা হজ্জে মাবরুর হবে না। অর্থাৎ আপনি হজ করবেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ ক্ষমা করবেন না, সগিরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, কিন্তু কবিরা গুনাহগুলো যতক্ষণ না খালেস ভাবে তওবা করবেন ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন কবিরা গুনাহগুলো ক্ষমা করবেন না। এজন্য খেয়াল রাখতে হবে যে এই চারটি শর্ত আমাদেরকে সব সময় তওবার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। এই চারটি শর্তের একটি শর্ত অনুপস্থিত থাকলে আল্লাহ রাব্বুল আলামিন সেই তওবা কবুল করবেন না।